জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত দুনিগ্রাম জগৎবন্ধুর আশ্রমে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। আর এই ঘটনা বৃহস্পতিবার সকালে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর খড়গ্রাম থানার পুলিশকে দেওয়া হয়েছে এবং পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে খতিয়ে দেখছে কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ভোরবেলাতে উঠে এসে দেখলাম, ভোরবেলাতে উঠে তো আমি প্রতিদিন নাম করি, হ্যাঁ, আমার আশ্রমে যে সেবক আছে আরেকজন, সে গিয়ে আমার খবর দিল যে মন্দিরে চুরি হয়ে গেছে, তালা খোলা। এসে দেখলাম তালা নাই, মন্দিরটা খোলা, হ্যাঁ, প্রণামী বাক্সটা নাই, ভেতরে মন্দির খোলেনি। কিন্তু আমাদের এই মন্দিরের চারিদিকে মদ খায় সবাই, সন্ধেবেলায় রাত্রি 6টা 7টার পরে দেখছি বিভিন্ন জায়গায় মন্দিরের ধারে বসে 3-4 জন করে বসে মদ খাচ্ছে। এটা আমাদের তো সমাজের একটা মন্দিরের ক্ষেত্রে খুব ক্ষতিকারক, এবং আমাদের এই মন্দিরের আগেও চুরি হয়েছে, আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি। তো আমরা একটা প্রশাসনের কাছে দাবি করবো যেন একটা যথাযথ ব্যবস্থা হয়। বারবার এই মন্দিরে চুরি হচ্ছে, এটা তো আমাদের একটা সমাজের ক্ষেত্রে বিরাট ক্ষতিকারক। যদি এখন ধর্মস্থানে যাতে এরকম চুরি হয় সেটা তো আমাদের একটা আতঙ্ক লাগছেই।